বন্ধুরা গত ক্লাসে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক নিয়ে কাজ করেছিলাম আজকে আমরা পারস্পরিক আবেশ আর পারস্পরিক আবেশ গুণাঙ্ক নিয়ে কাজ করব তো পারস্পরিক আবেশ এই ঘটনাটা বেসিক্যালি নতুন কিছু না এটা আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে পড়েছি যে কোনো একটা বর্তনীতে অর্থাৎ মুখ্য বর্তনীতে প্রবাহের জন্য অন্য বর্তনীতে অর্থাৎ গৌণ বর্তনীতে তরিচুম্বক আবেশ ঘটনার ঘটার যে প্রসেসটা সেটাকেই আমরা আসলে পারস্পরিক আবেশ বলি মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটাকে এত গত ক্লাসের আগের ক্লাসগুলোতেও আসলে যেটাকে তরিচুম্বক আবেশ বলে বলছিলাম সেগুলো আসলে কিছুই না সেগুলো আসলেই ছিল আমার পারস্পরিক আবেশ ঘটনা সো আমার পারস্পরিক আবেশের জন্য এই অ্যানিমেশনটাও কিন্তু আমরা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে রাইট একদম আগে একটা ক্লাসে আমরা এই নিমেশনটা দেখেছিলাম এই নিমেশনটাতে কী ছিল একটা এসি উৎস বিশিষ্ট বর্তনী অর্থাৎ এটাকে বলছিলাম মুখ্য বর্তনী যেটার মধ্যে প্রবাহের মানটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে বাড়ছে কমছে আর আরেকটা গৌণবর্তনী গৌণবর্তনী যেটার মধ্যে অ্যাকচুয়ালি কি নাই কোনো ব্যাটারি নাই সো এই গৌণবর্তনীটার মধ্যেও কি দেখতে পাচ্ছি আমরা বাতি জ্বলছে ল্যাম্প বিটা জ্বলছে এই বর্তনীতে তো ল্যাম্প জ্বলছেই কারণ এই বর্তনীতে উৎস রয়েছেই বাট এই বর্তনীতে কোনো উৎস ছাড়াই কখনো কখনো ল্যাম্প জ্বলছে কখন জ্বলছে অ্যাকচুয়ালি যখনই আসলে এর মধ্য দিয়ে মানে বর্তনীর যে পাক সংখ্যাগুলো রয়েছে সেই পাকগুলোর মধ্য দিয়ে যখন ফ্লাস ফ্লাক্সের পরিবর্তন হচ্ছিল তখনই আসলে এই বাতিটা জ্বলছিল যখনই ফ্লাক্সের পরিবর্তন থেমে যাচ্ছিল তখনই আসলে এই বাতিটা নিভে যাচ্ছিল সো এই ঘটনাটা এই ঘটনাটাকে আমরা আসলে বলি পারস্পরিক আবেশ তো এই পারস্পরিক আবেশ ঘটনাটা তো আমাদের পরিচিত এখন এই পারস্পরিক আবেশ ঘটনাটা নিয়ে কয়েকটা সূত্র আমরা এক্সট্রাভাবে দাঁড় করাবো সো আমরা এই সূত্রগুলো দাঁড় করানোর আগে আমাদের কিছু চলক নিয়ে আইডিয়া থাকতে হবে যেমন এই চলকগুলো না বুঝলে আমরা পরবর্তীতে যখন ম্যাথ করতে যাবো অনেক জায়গায় কনফিউজড হয়ে যাব যেহেতু এখানে দুইটা বর্তনী একটা মুখ্য বর্তনী আর একটা গৌণ বর্তনী সো কুণ্ডলীর জন্য যে প্রবাহটা সেটাকে আমরা আই ওয়ান কুণ্ডলীর মধ্যেও পাক থাকতে পারে সেটার ফ্ক সংখ্যাকে আমরা এন ওয়ান মুখ্য কুণ্ডলীর মধ্যেও কি একটা ফ্লাক্স তৈরি হবে না নিজের কারণে নিজের মধ্যে একটা ফ্লাক্স তৈরি হবে অভিয়াসলি সেটাকে আমরা ফাই ওয়ান আমরা যদি এসি বর্তনী বা ডিসি বর্তনী পরিবর্তনশীল রোধ সহকারে ব্যবহার করি তাহলে মুখ্যবর্তনীতেও কি প্রবাহের একটা পরিবর্তন আসতে পারে সেটাকে আমরা বলছি আই ওয়ান অর্থাৎ মুখ্য বর্তনীর প্রবাহের পরিবর্তন আর টি ফাই ওয়ান যেহেতু আমরা প্রবাহের পরিবর্তন যদি ঘটাই মুখ্য বর্তনীতে এসি প্রবাহ ব্যবহার করে তাহলে এর মধ্যেও কি আমরা দেখতেই পাচ্ছি ফ্লাক্সের পরিবর্তন আসবে সো এটাকে বলছি ডি ফাই ওয়ান দ্যাট মিন্স মুখ্য কুণ্ডলীর যত এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে ওয়ান 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 দিয়ে প্রকাশ করছি ওয়ান সাবস্ক্রিপ্ট আকারে ব্যবহার করছি একইভাবে গৌণবর্তনের জন্য এলিমেন্টগুলোকে আমরা টু সাবস্ক্রিপ্ট আকারে ব্যবহার করে দেখাচ্ছি সো এটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে যেখানে আই টু বলবো সেটাই বুঝতে হবে এটা প্রবাহ কার প্রবাহ গৌণ কুণ্ডলিতে প্রবাহ এন টু গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ফাই টু গৌণ কুণ্ডলীর চুম্বক ফ্লাক্স ডি আই ওয়ান গৌণ কুণ্ডলিতে যদি প্রবাহের পরিবর্তন ঘটে থাকে তাহলে সেই পরিবর্তনটা ডি ফাই টু গৌণ কুণ্ডলিতেও ফ্লাক্সের পরিবর্তন ঘটতে পারে যেমন দেখতেই পাচ্ছ ফ্লাক্স কখনো বাড়ছে কখনো কমছে এর মধ্য দিয়ে রাইট এর মধ্যে ক্ষেত্ররেখা সংখ্যা কখনো বাড়ছে কখনো কমছে দ্যাট মিনস গৌণ কুন্ডলীর পরিবর্তন এটাকে বলছি ডি ফাই টু এফসাইলন্টো কোনটাকে বলছি এফসাইলন্টো হচ্ছে গৌণকুণ্ডলীর মধ্যে যে আবিষ্ট বিভবটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি এফসাইলন্টো সো এখানে খেয়াল রাখতে হবে যে গৌণকুণ্ডলীর এলিমেন্টগুলোকে আমরা টু দ্বারা আর মুখকুণ্ডলের এলিমেন্টগুলোকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করছি সো পরের ক্লাসগুলো দেখার আগে আমি সাজেস্ট করব এই জিনিসগুলো তুলে নিতে কারণ পরের ক্লাসগুলোতে এই জিনিসগুলো আমরা ব্যাপকভাবে ব্যবহার করবো সেখানে সবগুলোর পরিচয় আমরা আলাদা আলাদা করে বারবার দিব না সো আমার বুঝতে হবে যেন কোনটা ব্যবহার করছে আচ্ছা তো এবার আমরা চলে আসি এরপরে তো এরপরে আমাদের এখন যে কনসেপ্টটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মুখ্য কুণ্ডলির প্রবাহটা যদি আমি বেশি রাখি চিন্তা করে দেখো মুখ কুণ্ডলির প্রবাহটা যদি আমরা অনেক বাড়াই তো মুখকুণ্ডলির প্রবাহটা আমি বাড়ালে এই জায়গাটার মধ্যে কি তৈরি হবে ফ্লাক্স তৈরি হবে গৌনকুণ্ডের মধ্যে কারণ মুখ্যকুণ্ডীদের প্রবাহটাতে আসলে ফ্ল্যাক্স তৈরি করছে রাইট সো মুখ্যকুণ্ডীদের প্রবাহটাই কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাক্স তৈরি করার জন্য দায়ী সো মুখকুণ্ডের প্রবাহটা যদি আমি বাড়াই একটু দেখো মুখ্যকুণ্ডীদের এখন একটা প্রবাহ মান আছে এই প্রবাহ মানের জন্য এখানে ফ্লাক্স কিন্তু নাই রাইট আই ওয়ানের মান একটার জন্য এখানে ফ্লাক্স নাই আবার আই ওয়ানের মান যদি আমি বাড়াই বাড়ায় ধরো আমি একটা মান অর্জন করলাম এখন ধরো একটা বাড়ালাম বাড়িয়ে এই জায়গাটার মধ্যে একটা ফ্লাক্স অর্জন করলাম ঠিক আছে সো আমি আই ওয়ানের যে ভ্যালুটা আই ওয়ানের ভ্যালু বাড়ালে কিন্তু দেখছি এই জায়গাটার মধ্যে ফ্লাক্সের পরিমাণ অর্থাৎ ফাই টু এর পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ আমি প্রবাহ বাড়িয়েছি মুখ্যকুণ্ডলিতে আর ফ্লাক্স বেড়েছে কোথায় গণকুণ্ডলি নিজের মধ্যেও ফ্লাক্স বাড়ে বাট গৌণকুণ্ডলির মধ্যেও কিন্তু বাড়ে এমন না যে মুখ্যকুণ্ডলি নিজের মধ্যে প্রবাহের কারণে নিজের মধ্যে ফ্লাক্স না বেড়ে অন্যের মধ্যে বাড়ছে নিজের মধ্যেও বাড়ছে অন্যের মধ্যেও বাড়ছে তো আমরা এই সম্পর্কটা থেকে এটা বলতে পারি না যে আমাদের যে গৌণকুণ্ডদীটার মোট ফ্লাক্স সেই গৌণকুণ্ডদীর টোটাল ফ্লাক্সটা ডিপেন্ড করে কি মুখ্য কুণ্ডীদের প্রবাহের মানের উপরে মুখ্য কুণ্ডদের প্রবাহের মান যদি আমি বাড়াতে থাকি তাহলে গৌণকুণ্ডীদের প্রবাহের মান গৌণকুণ্ডদের মধ্যে মোট ফ্লাক্সের মানও বাড়তে থাকে এই সম্পর্কটা থেকে আমরা সমান সমান দিলে কি একটা ধ্রুবক আসে সেই ধ্রুবকটা কি আমার এম এখানে কিন্তু এই ফাই টুকে ভাঙিয়ে আমরা লিখতে পারি কি এন টু ফাই টু ফাই টু দিয়ে কি বোঝানো হচ্ছে শুধু গৌণকুণ্ডলীতে অনেকগুলো পাক থাকতে পারে প্রতি পাকে সৃষ্ট ফ্লাক্স ফ্লাক্স গৌণকুণ্ডলীর প্রতিপাকে সৃষ্ট ফ্লাক্স যখন মুখ্য কুণ্ডলিতে প্রবাহ হচ্ছে আই ওয়ান আর এন টু ফাইভ টু দিয়ে কি বোঝানো হচ্ছে গৌণকুণ্ডলীর সবগুলো পাক মিলে সৃষ্ট ফ্লাক্স দ্যাট মিনস গৌণকুণ্ডলী যার মধ্যে মোট সৃষ্ট ফ্লাক্স এটা হচ্ছে এন টু ফাইভ কখন যখন মুখ্য কুণ্ডলিতে প্রবাহের মান কত আই ওয়ান সো আমরা দেখলাম যে এম ধ্রুবক হিসেবে এসেছে এম আর এই এমটাকে আমরা বলছি কি পারস্পরিক আবেশ গুণাঙ্ক তাহলে এখানে যে এম পারস্পরিক আবেশ গুণাঙ্ক এটা ডিপেন্ড করবে কার ওপরে এটা ডিপেন্ড করবে বেসিক্যালি গৌণকুণ্ডলীর আকার আকৃতির ওপরে ইনফ্যাক্ট মুখ্যকুণ্ডলির মাঝে মাধ্যমেও এটা প্রভাবিত হতে পারে মুখ্যকুণ্ডলি কীভাবে আছে মুখকুণ্ডলীর অ্যারেঞ্জমেন্টটা কীভাবে এটা খারাপভাবে আছে না বাঁকাভাবে আছে সেটার উপরও এটার মানটা প্রভাবিত হতে পারে কিছুটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে এটা হচ্ছে গৌণকুণ্ডলীর আকার আকৃতির উপরে সো এম দিয়ে কী বোঝানো হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্গ সো এই গৌণ মুখ্য মুখ্যকুণ্ডলিটা কী অ্যারেঞ্জমেন্টে আছে আর কুণ্ডলীটার মধ্য দিয়ে আকার আকৃতি কিরকম এটাও কি অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলোর উপরে এই পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ভর করছে সো আমরা কিন্তু তার মানে জেনে গেলাম কোনো একটা মুহূর্তে ধরো মুখ্য কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ ছিল দশ এম্পিয়ার আর ওই মুহূর্তে গৌণ কুণ্ডলীর মধ্যে কত ফ্ল্যাগ সৃষ্টি হয়ে আছে মুখ্য কুণ্ডলীতে যখন প্রভাব দশ গৌণ কুণ্ডলীতে তখন কত ফ্ল্যাগ সৃষ্টি হয়ে আছে সেটা আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো না পারবো কি কি দরকার পড়বে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত কুণ্ডলী দুইটার মধ্যে আমার দরকার পড়বে এন টু কত এন টু বা পাক সংখ্যা কত তাহলে আমরা কিন্তু জেনে যাচ্ছি আমাদের যে গৌণ কুণ্ডলীটা সেই গণকুণ্ডলিটার মধ্যে কতটুকু চুম্বক তৈরি হচ্ছে রাইট সো এক একটা মুখ্যকুণ্ডলীর গৌণ কুন্ডলীতে পরিমাণ কিন্তু এক এক রকম আসবে এই সূত্র কিন্তু তাই বলছে রাইট আচ্ছা তো আমরা এই জিনিসটা দেখে ফেললাম এখন আমরা চলো এই সম্পর্কটা থেকে পারস্পরিক আবেদন নিয়ে আরও কাজ করব তো তার পূর্বে আমরা যেহেতু অলরেডি দেখেছি যে এই টার প্রবাহ কারণে এখানে এক এক রকমের ফ্লাক্স তৈরি হবে এটার প্রবাহের মান পাঁচ এম্পিয়ার হলে এখানে একরকমের ফ্লাক্স এটার প্রবাহের মান দশ এম্পিয়ার হলে এখানে একরকমের ফ্লাক্স এটার প্রবাহের মান বিশ এম্পিয়ার হলে এখানে একরকমের ফ্লাক্স আমরা যদি এই মুখ্য বর্তনীতে প্রবাহের মানের পরিবর্তন করি মুখ্য কুণ্ডলিতে ধরো প্রবাহের মানটা আমি বাড়ালাম কমালাম সো এটার প্রবাহ মান ধরো দশ এম্পিয়ার থেকে আমি পঞ্চাশ এম্পিয়ার বাড়ালাম তখন কি এটার মধ্যে ফ্লাক্সের পরিমাণও কি বেড়ে যাবে না রাইট ফ্লাক্সের পরিমাণ দশ এম্পিয়ারের জন্য যা থাকবে পঞ্চাশ এম্পিয়ারের জন্য তার চেয়ে বেড়ে যাবে দ্যাট মিন্স মুখ্য আমি প্রবাহের মান পরিবর্তন করলে গৌণকণ্ডিতে কিন্তু আমার ফ্লাক্সের এর পরিমাণও কিন্তু পরিবর্তিত হয় রাইট আচ্ছা এই কনসেপ্টটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে গৌণকুণ্ডলিতে যদি ফ্লাক্সের পরিবর্তন হয় এটাতে প্রবাহের পরিবর্তনের কারণে গৌণকুণ্ডিতে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে আর গৌণকুণ্ডিতে ফ্লাক্সের পরিবর্তন হলে আমরা কিন্তু বলতে পারি গণকুণ্ডলিতে আবিষ্ট বিভব অর্থাৎ তরিতচুম্বক আবেশ ঘটনা ঘটছে কারণ আমরা ফ্যারের প্রথম সূত্র থেকে দেখেছি যেখানেই ফ্লাক্সের পরিবর্তন ঘটবে যে কোনো বদ্ধকুণ্ডলিতে সেখানেই কী তৈরি হবে তরিচুম্বক আবেশ ঘটনাটা ঘটবে দ্যাট মিন্স গৌণকুণ্ডলিতেও আমার কি তরিতচুম্বক আবেশ ঘটনাটা ঘটবে কখন মুখ্যকুণ্ডলিতে প্রবাহের পরিবর্তনের কারণে আর এটা বলেই কিন্তু আমরা এখানে বাপ জ্বলতে নিপতে দেখছি রাইট আচ্ছা এই সম্পর্ক থেকে কিন্তু আমরা বলতে পারি গৌণকুন্ডলিতে কতটুকু আবিষ্ট বিভব তৈরি হবে খুবই সিম্পল এর সূত্রটাই দ্বিতীয় সূত্রটা সেটা কি গৌণ কুণ্ডলিতে সৃষ্ট বা আবিষ্ট বিভব ইকাল টু

এইটখানে তো ডিফারেন্সেশন করছে সময় সাপেক্ষে রাইট সো আমরা যেহেতু ডিফারেন্সেশনের ভেতরে ধ্রুবক রাশিকে ভেতর থেকে বাইরে নিতে পারি তেমনি বাইরে যদি কোনো ধ্রুবক থাকে সেটাকে কিন্তু ডিফারেন্সেশনের ভেতরে নিতে পারি যেহেতু পাক সংখ্যা গৌণকুণ্ডলীর পাক সংখ্যাটা সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছে না তাই এটা ধ্রুবক বলা যায় সময় সাপেক্ষে তাই আমরা পরের লাইন এটাকে এইভাবে লিখতে পারি ডি এন টু ফাই টু ডিভাইড বাই ডিটি এটা লেখার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি এন টু ফাই টুকে আমরা মাত্র সূত্র আকারে দেখেছি এটাকে কি বলা যায় এম আই ওয়ান তার মানে আমার গৌণকুণ্ডলীর যে যে কোনো মুহুর্তে ফ্ল্যাক্সের পরিমাণটা সেটা আসলে নির্ভর করে মুখ্য পাক পাকস মুখ্যকুণ্ডদের মধ্য দিয়ে প্রবাহমানটা কত ছিল আর তাদের মধ্যে পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত ছিল সেটার ওপরে রাইট সো ডি এম আই ওয়ান বাই ডিটি এই জিনিসটা আমরা লিখতে পারি তারপরের লাইনে যদি আমি আসি তাহলে আমি লিখতে পারি সাইলন টু ইকাল টু এম ডি আই ওয়ান বাই ডিটি এম ধ্রুবকটাকে যেহেতু এম ধ্রুবকটা সময় সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না সো এম ধ্রুবকটাকে আমি ভেতর থেকে বাইরে নিয়ে আসতে পারি তাহলে লিখতে পারি সাইলন টু ইকল টু এম ডি আই ওয়ান বাই ডিটি তাহলে আমরা কিন্তু গৌণকুণ্ডলীর আবিষ্ট তরিচালক বল নির্ণয়ের আরেকটা সূত্র দাঁড়িয়ে গেল এই সূত্রটার মধ্যে আমার কী কী লাগে আমার লাগে কুন্ড হৃদয়ের মধ্যে পারস্পরিক আবেশ গুণাঙ্কের মান আমার লাগে মুখ্য কুণ্ডলীর মধ্যে প্রবাহের পরিবর্তন মান এখানে কিন্তু অনেকেই ভুল করে ফেলে আমরা বের করছি কি গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তরিচালক বল আর গৌণ কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বলের জন্য আমার প্রবাহের পরিবর্তন কার লাগছে গৌণ কুণ্ডলীর মধ্যে প্রবাহের পরিবর্তন লাগছে না আমি বের করছি এফ সেলন টু আমার লাগছে ডি আই ওয়ান দ্যাট মিনস আমি মুখ্য কুণ্ডলীর প্রবাহের পরিবর্তনটা কিন্তু আমার লাগছে সো আমাদের পারস্পরিক আবেশ গুণ পারস্পরিক আবেশ গুণাঙ্কটা যখন বসাচ্ছি তখন কিন্তু আমাদের নাম্বারটা সাফেল করে যায় এটা কিন্তু এইটার ক্ষেত্রেও দেখতে পারো এন টু ফাইভ টু এম এর পরে নাম্বারটা সাফেল করে যায় এন এ পরে এম এর পরে যেই রাশিটাই থাকুন সেটা নাম্বারটা সাফেল করে টু থাকলে ওয়ান হয়ে যাবে আবার ওয়ান থাকলে টু হয়ে যাবে এটা জাস্ট মনে রাখার জন্য রাখতে পারো তো এফ স্যার টু যখন আমরা বের করছি এফ সারেন টুই করে দেখতে পারি এম ডি ওয়ান বাই ডি টি এভাবে আমরা কিন্তু এফ স্যারেন টু এর ভ্যালুটা হিসাব করতে পারি সো আমরা এই সম্পর্কের মাধ্যমে আসলে জেনে গেলাম এটা তো আমার আগের শিক্ষা সূত্র আর এটা মাত্র শিখলাম আমরা যদি পারস্পরিক আবেশ গুণাঙ্ক দেওয়া থাকে ডি আই ওয়ান দেওয়া থাকে মানে মুখকুনুদের প্রবাহের পরিবর্তন আর কত সময় মুখকর্ণুদের প্রবাহের পরিবর্তনটা ঘটেছিল সেই সময়ের পরিবর্তনটা অর্থাৎ ডিটি দেওয়া থাকে তাহলেই কিন্তু আমরা এই সূত্র ব্যবহার করে আবিষ্ট তরিচালক বল কত সেটা বের করে ফেলতে পারবো তো এখন আমরা যে বলছি না পারস্পরিক আবেশ গুণাঙ্ক পারস্পরিক গুণাঙ্ক এম এটাকে নিয়ে আমরা চলো একটু আলোচনা করি আলাদা করে সো পারস্পরিক আবেশ গুণাঙ্ক এটা ডেফিনেশন আমরা দিতে চাই সো এই সম্পর্ক থেকে আমরা ডেফিনেশন দিতে পারি এমটাকে এক পাশে রেখে বাকি সব যদি অন্য পাশে পাঠিয়ে দিই তাহলে কি আমরা এটা লিখতে পারি এম ইকোয়াল টু এই জায়গা থেকেই দেখো এম ইকোয়াল টু এফসাইলন টু ডিভাইড বাই ডি আই ওয়ান বাই ডিটি এটা আমরা লিখতে পারি সো এই সম্পর্কে দেখো আমরা হরটাকে যদি একক ধরি তাহলে যাহাই সাইলন টু তাহাই এম এভাবে সংজ্ঞা দেওয়া যায় সো আমি হরটাকে যদি একক ধরি হটটাকে একক ধরতে পারি কিভাবে হরটাকে একক ধরতে পারি এভাবে মুখ্য বর্তনীতে একক হারে প্রবাহ মাত্রার পরিবর্তন হলে গৌণ বর্তনীতে যে তরিচালক শক্তি আবিষ্ট হবে তাকে বর্তনী দ্বারে পারস্পরিক গুণাঙ্ক কবল কি করলাম আমি আমি মুখ্য বর্তনের মানে এই যেটা যে এই আই ওয়ান যেহেতু তার মানে এটা কি মুখ্য বর্তনের প্রবাহের পরিবর্তন করেছি রাইট সো একক হারে প্রবাহের পরিবর্তন করেছি মানে ডিটি যদি ওয়ান সেকেন্ড হয় তাহলে ডিআই ওয়ান হচ্ছে আমার ওয়ান অ্যাম্পিয়ার এভাবে এক হাৰ প্ৰাহ মাত্ৰা পৰিৱৰ্তন কৰলে এটাৰ মান যদি ওৱান হৈ যায় ত'লে যাই এফচেলন টু তাহাইফচেলন টু টা কেনে গৌণবর্তনীর তরিচালক শক্তি রাইট সো গৌণবর্তনীতে যে তরিচালক শক্তি আবিষ্ট হবে তা কি আমরা বলবো কি বর্তনী দয়ের মধ্যে কি পারস্পরিক আবেশ গুণাঙ্ক তাহলে এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারি সো পারস্পরিক আবেশ গুণাঙ্কের ফর্মুলা আমরা জেনে গেলাম এখন পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক কি হবে সেটা আমরা যদি জানতে চাই তাহলে এটা কি এটার একক কি ভোল্টেজ বা ভোল্ট ডিআই ওয়ান বাই ডিটি এটার একক কি অ্যাম্পিয়ার পার সেকেন্ড রাইট সো আমি যদি লিখি তাহলে লিখতে পারি এম এর একক হচ্ছে ভোল্ট ডিভাইড বাই অ্যাম্পিয়ার পার সেকেন্ড সো এটাকে আমি ভাঙিয়ে লিখলে এরকম লেখা যায় ভোল্ট এই হচ্ছে কি আমার ফর্মটা সো এম এর একক আমরা লিখতে পারি এইরকম সো এই এককটাই কিন্তু আমরা কার ক্ষেত্রে শিখেছি মনে করে দেখো আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রেও কিন্তু এই একই একক শিখেছি দ্যাট মিনস আমরা এই জিনিসটাকে লিখতে পারি কিন্তু হেনরি রাইট যেহেতু স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রেও সেকেন্ড পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড পার অ্যাম্পিয়ারকে আমরা ওয়ান হেনরি দিয়ে সংজ্ঞায়িত করেছি সো এই ক্ষেত্রেও আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে ওয়ান্ড সেকেন্ড পার এম্পিয়ারকে বলছি আসলে কি ওয়ান হেনরি তার মানে পারস্পরিক আবেশ গুণাঙ্কের এসআই একক কি হেনরি কীভাবে প্রকাশ করা হয় ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটার সংজ্ঞা যদি দিতে চাও পারস্পরিক আবেশ গুণাঙ্কের এক হেনরির যদি সংজ্ঞা দিতে চাও পারস্পরিক আবেশ গুণাঙ্কের বেলায় তোমাকে যদি বলে পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হেনরিয়ের সংজ্ঞা দাও তখন তুমি সংজ্ঞাটা কীভাবে দিতে পারো এইভাবে দিতে পারো মুখ্য কুণ্ডলিতে প্রতি সেকেন্ডে এক এম্পিয়ার হারে প্রবাহ মাত্রার পরিবর্তন হলে কারণ আমি এখন বর্তনীতে এটা ওয়ান ওয়ান সেকেন্ডে এটা ওয়ান এম্পিয়ার যদি পরিবর্তন করি কুণ্ডলিতে ওয়ান বল তরিচালক শক্তি যদি আবিষ্ট হয় এটাও যদি ওয়ান হয় এটাও যদি ওয়ান হয় তাহলেই তো এম ওয়ান হবে রাইট তাহলে ওয়ান এফ সেলান টু এফল যদি ওয়ান হয় দ্যাট মিনস গৌণ কুন্ডলিতে ওয়ান বল তরিচালক শক্তি যদি আবিষ্ট হয় তাহলে ওই কুণ্ডলী দয়ের পারস্পরিক গুণাঙ্ক কত হবে ওই কুণ্ডলী দ্বয়ের পারস্পরিক গুণাঙ্ক হবে ওয়ান হেনরি সো আমরা এইভাবে কিন্তু জেনে যেতে পারি যে হেনরির ডেফিনেশনটা কি তো আমরা এইভাবে কাজগুলো করলাম এখন চলো একটা ম্যাথ করে ফেলি সো এই ম্যাথটার মাধ্যমে আমাদের আবেশ গুণাঙ্ক পারস্পরিক আবেশ গুণাঙ্ক নিয়ে মোটামুটি আইডিয়া সবই ক্লিয়ার হয়ে যাবে সো so, এখানে কী দেওয়া আছে প্রশ্নটার মধ্যে পরস্পরের কাছাকাছি দুইটি কুণ্ডুলি এ ও বি এর পাক সংখ্যা যথাক্রমে দুইশো আর একশো দুইটা কুণ্ডলী আছে আমার এ, এ একটা বি একটা এ এর পাক সংখ্যা দেওয়া আছে দুইশো বি এর পাক সংখ্যা দেওয়া আছে একশো কুণ্ডুলি এ দিয়ে দুই অ্যাম্পিয়ার প্রবাহে প্রতি পাকে এ কুণ্ডলিতে এত ওয়েবার টু পয়েন্ট ফোর ইন্টু টেন্টিবার মাইনাস ফোর টেন টু দিবার ইনভার্স টেন্টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়েবার এবং বি কুন্ডলিতে কুন্ডলিতে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয় আমরা প্রবাহ দিয়েছি কার মধ্যে এ কুণ্ডলিতে মিন্স এই কুণ্ডলীকে আমি মুখ্য বর্ষন হিসেবে বলতে পারি রাইট এই কুণ্ডলিতে প্রবাহ হয়েছে সো এই কুন্ডলিতে প্রবাহ হওয়ার কারণে নিজের মধ্যে নিজের একটা ফ্লাক্স তৈরি হয়েছে সেই ফ্লাক্সটা হচ্ছে কত টু পয়েন্ট ফোর ইন্টু টেন্ট মাইনাস ফোর যখন প্রবাহ দুই এম্পিয়ার তখন এ কন্ডলির নিজের মধ্যে কত ফ্লাক্স তৈরি হচ্ছে এত ওয়েবার আর বি কুণ্ডলীতে কত ফ্লাক্স তৈরি হয়েছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস ফোর ওয়েবার এইটার কারণেই কিন্তু এই ওয়েবারটা তৈরি হয়েছে এ এর প্রবাহের কারণে তো প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এ কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক কত প্রথম প্রশ্ন পরের প্রশ্নে কুণ্ডলিদয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত মানে এল জানতে চাওয়া হয়েছে এখানে এ কুণ্ডলির আর এখানে পারস্পরিক এম জানতে চাওয়া হয়েছে এখানে এতে প্রবাহ মাত্রা পয়েন্ট ফোর সেকেন্ডে থেমে গেলে বি কুণ্ডলিতে আবিষ্ট চলক শক্তি নির্ণয় করতে বলা হয়েছে দ্যাট মিন্স এর প্রবাহ মাত্রা যদি আমরা দুই সেকেন্ড পা দুই এম্পিয়ার পাচ্ছিলাম এটাকে যদি আমি পয়েন্ট ফোর সেকেন্ডে থামিয়ে দিই দেখ জিরো অ্যাম্পিয়ার বানিয়ে ফেলি দুই এম্পিয়ার থেকে জিরো এম্পিয়ার বানিয়ে ফেলি পয়েন্ট ফোর সেকেন্ড ব্যবধানে তাহলে বি কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক শক্তি মানে এফসাইলন টু বের করতে বলা হয়েছে বি যেহেতু আমার গৌণ কুণ্ডলী সো আমার এই প্রশ্নটা যদি করতে চাই তাহলে প্রথম প্রশ্নটা একদম সিম্পল সো আমরা এখানে কি কি পাচ্ছি প্রথম প্রশ্নের জন্য নেসেসারি ডাটা আমি পাক সংখ্যা পাচ্ছি এ কুণ্ডলীর দুইশো এন এ বলছি ফাইভ এ পাচ্ছি আমি গৌণ মুখ্য কুণ্ডলীর নিজের মধ্যে যে চুম্বক ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটাকে টু পয়েন্ট ফোর ইন টেন টু দিবার ফোর টেন টু দিবার ফোর ওয়েবার হিসেবে পাচ্ছি আর আই এ মানে আমার যে মুখ্য কুণ্ডির মধ্যে প্রবাহ সেটা পাচ্ছি দুই অ্যাম্পিয়ার আমার এল বের করতে হবে সো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এইভাবে মনে রাখতে যে যখন আমরা এল ইউজ করবো তখন এখানে যেই নাম্বার এখানে সেই নাম্বার দ্যাট মিন্স আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু আর নাম্বার দিয়েও পড়িনি কারণ আমরা তখন একটা কুণ্ডলি নিয়ে কাজ করেছিলাম যেহেতু আমার এখানে উদ্দীপকের দুইটা কুণ্ডলি তাই এখানে আলাদা করে লেখার প্রয়োজন আছে তাই আমরা এ বি ইউজ করছি সো খেয়াল রাখবা স্বকীয় আবেশ গুণাঙ্কের ফর্মুলাগুলো যখন ইউজ করতো তখন এখানে যেই নাম্বার ওয়ান ওয়ান হলে এখানে ওয়ান দ্যাট মিন্স এন এ ফাই এল আই এ ঠিক আছে সো এইভাবে ইউজ করতে হবে কারণ তখন একটা কুণ্ডলীর নিজের কারণে নিজের মধ্যে দুইটা ডিফারেন্ট কুণ্ডলীর মধ্যে কিছু হবে না সো আমরা এখানে এন এ ফাই এ পেয়ে যাচ্ছি না ফাই এ কি ছিল ফাই এ হচ্ছে এ কুণ্ডলীর প্রতি পাকে সৃষ্ট ওয়েবার সো আমরা তাই লিখেছি এন এ কি ছিল পাক সংখ্যা তাহলে এটা আসলে কি রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে এ কুণ্ডলীটার মধ্যে মোট সৃষ্ট চুম্বক ফ্লাক্স রাইট এল ইন্টু প্রবাহ কত প্রবাহ হচ্ছে টু সো টু লিখলাম তো এখান থেকে আমরা কি এল বের করে ফেলতে পারবো এল আমার কত আসছে এত ডিভাইড বাই টু হিসাব করে দেখো হিসাব করে দেখলে আসবে পয়েন্ট জিরো টু হেনরি তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা শেষ একদম ইজি প্রবলেম বাট এগুলো ইজি হলেও এগুলো পরীক্ষায় আসে এবার সেই দুই নাম্বার প্রশ্নটা দুই নম্বর প্রশ্নটা বলছে কুণ্ডলি দয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত দ্যাট মিন্স আমার কুন্ডলি দয়ের মধ্যে এম বের করতে হবে সো এটা যদি বের করতে চাই তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে এখানে আমার এন বি দেওয়া আছে অর্থাৎ বি কুণ্ডলির পাক সংখ্যা দেওয়া আছে ফাইভই দেওয়া আছে বিকুণ্ড দিয়ে প্রতি একক পাকে প্রতি একক পাকে যে ওইবার তৈরি হচ্ছে সেই মানটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স এন্টু টেন ডিগ্রি মাইনাস ফোর ওইবার আই এ অর্থাৎ আমার প্রথম মুখ্যকুণ্ডলীর যে প্রবাহটা সেটা দেওয়া হচ্ছে এম জানতে চাইছে সো আমরা এম এর ফর্মুলা যখন ইউজ করব তখন কিন্তু এখানে বি ইউজ করেছি আমি বলেছি এম এর পরে যেই রাশিমালাটা ইউজ করবা সেটার কি নাম্বারটা পাল্টা যাবে এখানে টু টু এখানে ওয়ান দ্যাট মিন্স এখানে বি বি এখানে ওয়ান সো চেঞ্জ হয়ে গিয়েছে এল এর বেলায় কি তা দেখেছি না এল এর বেলায় যদি এল যদি হতো তাহলে কি করতে হতো এল আর এখানে আই দিয়েও বি দিতে হতো এল ইউজ করলে রাইট সো এম ইউজ করলেই পাল্টে যায় এভাবে মনে রাখতাম আমি স্টুডেন্ট অবস্থায় তো যাই হোক তো আমরা এখান থেকে এম বের করবো সো এন বি জানি ফাইভ বি জানি এম আমি বের করবো আই এ দেওয়া আছে টু এম্পেয়ার সো আমরা এখান থেকে এম ইজিলি হিসাব করে বের করতে পারবো না ভাগ করে হিসাব করে বের করলাম আসলো কত এইট ইন্টু টেন টু দি দিপাওয়ার মাইনাস থ্রি টেন টু দি দিপার মাইনাস থ্রি হেনরি এইট ইন্টু টেন টু দিপার মাইনাস থ্রি হেনরি এটা হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার চলে আসলো সো আমরা এইভাবে কিন্তু আমাদের সেকেন্ড প্রশ্নটাও করে ফেলতে পারি তো এখন গ নাম্বারে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে গ নাম্বারে আমার থেকে জানতে চাওয়া হয়েছে এতে প্রবহমাত্রা পয়েন্ট ফোর সেকেন্ডে থেমে গেলে বিকুণ্ডিতে আবিষ্ট তৈালক শক্তি নির্ণয় কর সো এখানে আমাদের প্রথমত কি কি আমরা পাচ্ছি এম পাচ্ছি যেটা আমরা খতে করে এসেছি রাইট ক্ষতে আমরা বের করেছি যে পারস্পরিক গুণাঙ্ক কত এইট ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি হেনরি আমাদের গ নাম্বার প্রশ্নটাও যদি সরাসরি দেওয়া থাকতো আমাদের কিন্তু খ নাম্বারটা করেই আসতে হতো দ্যাট মিনস এটা দেওয়া থাকলেও খ নাম্বারের কাজটা করে এম আগে বের করে তারপরে গ নাম্বারের কাজ আমরা করতে পারতাম ডিআইএ বাই ডিটি এটা কেন বের করলাম কারণ আমরা আলটিমেটলি চাচ্ছি কি আমরা আলটিমেটলি চাচ্ছি বি কুণ্ডুলিতে আবিষ্ট তরিতচালক শক্তি নির্ণয় করতে আমরা ফর্মুলা শিখেছি এফ সাইলন টু ইকুয়াল টু কি এম মডুলাস অফ ডি আই টু ডিভাইড এই ফর্মাটা আমরা শিখে এসেছি রাইট আচ্ছা এই ফর্মুলাটা যে আমরা শিখে এসেছি এই ফর্মুলাটার মধ্যে আমাদের ডিআইএ বাইটি দরকার ডিআইএটা কি আমরা প্রবাহ ছিল কত দুই এম্পিয়ার পয়েন্ট ফোর সেকেন্ডে কী করেছি প্রবাহটা থামিয়ে দিয়েছি প্রবাহ থামিয়ে দেওয়ার অর্থ হচ্ছে দুই অ্যাম্পিয়ার থেকে আমি জিরো অ্যাম্পিয়ার বানিয়েছি তাহলে শেষ প্রবাহ কত জিরো অ্যাম্পিয়ার আর আদি প্রবাহ কত টু এমপিয়ার তাহলে আমি কি করব শেষ বিয়োগ আদি করবো শেষ প্রবণ হচ্ছে জিরো আদি প্রবর হচ্ছে টু তাহলে জিরো মাইনাস টু ডিভাইড বাই পয়েন্ট ফোর যদি করো তোমরা হিসাব তাহলে দেখবা আসছে মাইনাস ফাইভ অ্যামপিয়ার পার সেকেন্ড যেহেতু উপরে এমপিয়ার নিচে হচ্ছে সেকেন্ড এমপিয়ার পার সেকেন্ড যদিও এখানে মাইনাসটা ম্যাটার করবে না কারণ আমি এখানে মডুলাসের মধ্যে জিনিসটা বসাচ্ছি সো আমার শুধু ভ্যালুটাই আসলে হিসাবে আসবে সো আমরা এইখানে সাইলন বি যদি হিসাব করি সাইলন বি আসলে কত এম এর ভ্যালু বসালাম এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এখানে যেহেতু মডুলাসের ভিতরে মাইনাস ফাইভ বসে তাহলে শুধু ফাইভ থাকবে তাহলে দুইটা যদি গুণ করি তাহলে আমার বিটা চলে আসছে কত আসছে পয়েন্ট জিরো ফোর ভোল্ট তাহলে এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারি আমাদের একটা কুণ্ডলীর জন্য আরেকটা কুণ্ডলিতে আবিষ্ট বিভব কত সো এই প্রবলেমটা যদি ভালো করে বুঝে থাকে তাহলে প্রবলেম যদি অন্যান্য জায়গায় ঘুরিয়েও দেওয়া থাকে তোমাদের পাঠতে কোনোই সমস্যা হওয়ার কথা না তো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে